विश्वविद्यालय बीए प्रोग्राम फिफ्थ सेम एसएससी स्टूडेंट देर आज के भरत मुनिर नाट्यशास्त्रे प्रेक्षागृह लक्षण सम्पर्के आलोचना करब। ये प्रेक्षागृह आछे मणिगणे प्रत्युत्तर तीन प्रकार रंगालय मर्तबासीर जन्य रंगालय अति बृहत् रंगालयेर असुविधा उपयुक्त स्थान निर्वाचन प्रभृति एवं जमिर परिमाप विषय एखाने आलोचना हयेछे। आमरा प्रेक्षागृह विषय प्रथमे देखब। वातस्य वाचः श्रुत्वा प्रत्युच्चमूर्णायस्ततः भगवत् श्रोतुमिच्छाम यजनं रंगसंश्रयम् यथवा याः क्रियास्तत्र लक्षणं यच्च पूजनं भविष्यद्भिर्नरी कार्यं कथं तन्नाट्यवेश्यामी। बला হয়েছে যে তারপর ভরতের কথা শুনে মুনিগণ বললেন, এখানে প্রথম অধ্যায়ের পরবর্তী যে দ্বিতীয় অধ্যায় আছে সেই বিষয়ে এখানে এখন আলোচিত হবে, যে ভরতের কথা শুনে মুনিগণ এর প্রত্যুত্তরে বললেন যে হে ভগবান, রঙ সংক্রান্ত অনুষ্ঠান শুনতে ইচ্ছা করছি বা ইচ্ছা করি, এই বিষয়ে কর্ম ও লক্ষণ কি এবং রঙালয়ে পুজো কি করে ভবিষ্যতে লোকে করবে। তারপরেই এখানে উল্লেখিত আছে যে ইহার্দির নাট্যস্য কৃত্তিত নাট্যমণ্ডপঃ তস্মাৎ তস্যৈব তাবত তং লক্ষণং বক্তুমর্হসি। নাট্যানুষ্ঠানের প্রথমেই রঙ্গালয় কথিত হয়, সেই জন্য এরই লক্ষণ আপনার বলা সঙ্গত। তিন প্রকার রঙ্গালয় এই বিষয়ে বলা হয়েছে যে তেষাং তু বচনং শ্রুত্বা মুনিনাং ভরত অব্রবীত লক্ষণং পূজনং চৈব শ্রুয়তাং নাট্যবেশ্যমানাঃ। মুনিদের এই কথা শুনে ভরত বললেন যে রঙ্গালয়ের লক্ষণ এবং পূজা সম্বন্ধে শুনুন। দিব্যানাং মানসে সৃষ্টির গৃহেষু পাবনে শুচাঃ ডট ডট প্রযত্নতাঃ। অর্থাৎ দেবতাদের মানসী সৃষ্টি গৃহে ও উপবনে, দেবতাদের মানসী সৃষ্টি গৃহে ও উপবনে মানুষের যত্নপূর্বক করণীয় লক্ষণোত্তক অর্থাৎ শাস্ত্রোক্ত কর্ম। সুতরাং রঙ্গালয় যেভাবে যেখানে করণীয় তা এবং তার বাস্তু ও পূজা যেভাবে করণীয় তা শুনুন। এই বিষয়ে বুদ্ধিমান বিশ্বকর্মা শাস্ত্রানুসারে ত্রিবিধ রঙ্গালয়ের পরিকল্পনা করেছেন, যথা বিকৃষ্ট, চতুরস্র এবং তেস্র। এই তিনটি রঙ্গালয় এগুলো মনে রাখতে হবে, যে বিকৃষ্ট, চতুরস্র, তেস্র। তাদের আয়তন বিভিন্ন, যেমন জ্যেষ্ঠ, মধ্য, অবর। এদের দৈর্ঘ্য হাত ও দণ্ড অনুসারে 108, 64 বা 32 নির্ধারিত হয়েছে। জ্যেষ্ঠ, মধ্যম ও কনিষ্ঠের আয়তন যথাক্রমে 108, 64 ও 32 হাত বা দণ্ড। জ্যেষ্ঠ দেবগণের রঙ্গালয়, মধ্যম রাজগণের এবং অবর অন্যান্য লোকে। সকল রঙ্গালয়ের বিশ্বকর্মা কর্তৃক নির্ধারিত পরিমাপ ও লক্ষণ শুনুন এই কথা বললেন। এই পরিমাপের একক বা ইউনিট হবে অনু, রজ, ভাল, শিবিক্ষা, ইউকা, ইয়ফ, অঙ্গুল, হস্ত ও দন্ত নামে কথিত হবে। আট অনু অর্থাৎ এক রজ, আট রজ এক ভাল, আট ভাল এক লিক্ষা, আট লিক্ষা এক জুকা, আট জুকা এক জপ, আট জপ এক আঙ্গুল, 24 অঙ্গুল এক হস্ত, চার হস্ত এক দন্দ। এই পরিমাপ অনুসারে এই রঙ্গলয়গুলির বর্ণনা করতে হবে। চতুষষ্ঠী করাং কুরিয়াত দীর্ঘত্বেন তু মণ্ডপম দাত্রিংশাতং চ বিস্তারং মর্তানাং ইয়জয়ে দিহ। মর্তবাসী রঙ্গালয় হবে 64 হাত বা লম্বা ও 32 হাত চওড়া। অতি বৃহৎ রঙ্গালয়ের অসুবিধা। উল্লিখিত মাপ অপেক্ষা
বৃহত্তর রঙ্গালয় কর্তাদের নির্মাণ করা উচিত নয়, কারণ বৃহত্তর রঙ্গালয়ে অভিনীত নাটক যথাযথ ভাবব্যঞ্জক হবে না। অতি বৃহৎ রঙ্গালয়ে যা উচ্চারিত হয় বা আবৃত্তি করা হয় তার নিঃসরণ না হওয়ায় তা অত্যন্ত বিস্তার লাভ করবে। অভিনেতাদের মুখে ভাব ও রসাশ্রিত রাগ রঙ্গালয়ে বৃহদাকার হেতু অত্যন্ত অস্ফুট হবে। সুতরাং রঙ্গালয়ে মধ্যম আকারে হওয়া বাঞ্ছনীয়, যেহেতু এতে আবৃত্তি ও গান সহজে শোনা যায়। বাড়িতে ও উপবনে দেবতাদের মানসিক সৃষ্টি, মানবিক সকল ভাব যত্ন হেতু নিষ্পন্ন হয়। সুতরাং দেবসৃষ্ট ভাবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা মানুষের উচিত নয়। মানুষের রঙ্গালয়ের লক্ষণ বর্ণনা এখন বর্ণিত হবে। যেমন, নিপুণ বা নির্মাতা প্রথমে এক খণ্ড জমি পরীক্ষা করবেন এবং শুভ সংকল্প নিয়ে নির্মাণযোগ্য স্থানটির পরিমাপ করবেন। নির্মাতা সমতল স্থির ও দৃঢ় এবং কৃষ্ণ অথবা অশ্বেত ভূমিতে রঙ্গালয় নির্মাণ করবেন। প্রথমং শোধনং কৃত্বা লাঙ্গনেল সমুৎকৃষেত অস্থিকীল কপালানি তৃণগুল্মাংশ শোধয়েত। স্থানটির প্রথমে পরিষ্কৃত করে লাঙ্গল দিয়ে কর্ষণ করতে হবে এবং হাড় পেড়ে ফাল ঘাস ও ঝোপঝাড় দূর করতে হবে। জমির পরিমাপ বিষয়ে বলেছেন যে জমি পরিষ্কৃত করে এর পরিমাপ করতে হবে। পুষ্যান্ন নক্ষত্র ইয়োগে তু শুল্ক সূত্রং প্রসার হয়ে, অর্থাৎ পুষ্যান্ন নক্ষত্র যোগে সাদা সুতো বিস্তার করতে হবে। তুলো বল্লজ মুঞ্জা ঘাস বা গাছের বাকল দিয়ে বিজ্ঞ ব্যক্তি এমন সুতো তৈরি করবেন যা ছেড়ে না। অর্ধচিহ্নে ভাবেত সূত্রে সামিনমরণাং ধ্রুবম, অর্থাৎ সুতো অগ্রভাগে চিহ্ন হলে স্বামীর বা প্রেক্ষাপতির মরণ নিশ্চিত। তিন টুকরো হলে রাষ্ট্রের অর্থাৎ রাজ্যস্থ প্রজাপুঞ্জের ক্রোধ উৎপন্ন হয়। চার টুকরো হলে প্রয়োক্তা বা নাট্যাচার্য ধ্বংসপ্রাপ্ত হবেন। সুতো হাত থেকে পড়ে গেলে কোনো ক্ষতি হবে। সুতরাং সুতোটি সর্বদা যত্ন সহকারে নেওয়া বাঞ্ছনীয়, রঙ্গালয়ের পরিমাপ সযত্নে করণীয়। ব্রাহ্মণগণকে দানে তুষ্ট করলে শুভ তিথিতে শুভক্ষণে শুভ দিনটি তিনি ঘোষণা করবেন। তারপর সুতোর উপরে শান্তির জল ছিটিয়ে দিয়ে তিনি সুতোটিকে বিস্তার করবেন। এইভাবে তিনি রঙ্গালয়ের জমির নকশাও সম্পর্কে আলোচনা করেছেন বা মুনি ঋষিদের তিনি বলেছেন বা অন্যান্য পাঠক বর্গকে বলেছেন। তারপর তিনি 64 হাত লম্বা একখণ্ড জমি পরিমাপ করবেন এবং একে লম্বালম্বিভাবে দুইটি সমান ভাগে বিভক্ত করবেন। যে ভাগটি পেছনে থাকবে তাকে দুই সমান অংশে বিভক্ত করতে হবে। এইগুলির মধ্যে একটি, অর্থাৎ যে অংশটি পেছনে, আবার দুই সমান ভাগে বিভক্ত হবে। এদের একটির উপরে রঙ্গশীর্ষ নির্মিত হবে এবং পেছনের অংশে নেপথ্য গৃহ নির্মিত হবে। ভিত্তি স্থাপন সংক্রান্ত অনুষ্ঠান পূর্বলিখিত নিয়মানুসারে জমি ভাগ করে তিনি এতে রঙ্গালয়ের ভিত্তি স্থাপন করবেন। এই অনুষ্ঠানে শঙ্খ, দুন্দুভি, মৃদঙ্গ, প্রণব প্রভৃতি সকল বাদ্যযন্ত্র বাজাতে হবে। উৎসর্জানি তন্নিষ্ঠানি পাষাণ্ডাশ্রমিনাস্তথা কাষায় বসানশ্চৈব বিলোকা বিকলাশ্চৈব ইয়ে নরাহা। অনুষ্ঠানের স্থান থেকে শ্রমণাদি পাষণ্ড কাষায় পরিচ্ছদ পরিহিত এবং বিকলাঙ্গ লোকেদের সরিয়ে দিতে হবে। নিশায়াংচ বলিহি, রাত্রিবেলা দশদিকে অর্থাৎ দিকপাল দেবগণের উদ্দেশ্যে সুগন্ধ ফুল ফল এবং নানাবিধ খাদ্যবস্তু প্রভৃতি পুজো উপকরণ দিতে হবে। এরপর পূর্ব, পশ্চিম, দক্ষিণ ও উত্তরে যথাক্রমে সাদা, নীল, হলুদ ও লাল রঙের খাদ্যবস্তু দিতে হবে। দিকপালগণের উদ্দেশ্যে মন্ত্রোচ্চারণপূর্বক পুজো উপকরণ দেয় স্থাপনে ব্রাহ্মণে ভ্যাশ্চ দাতব্যাং ঘৃতপায়সম মধুপকস্তথাহ রাজ্ঞে কর্তৃভ্যাশ্চ গ্রৌদনম। ভিত্তির স্থাপনের সময় ব্রাহ্মণ দিগকে ঘি ও পায়স, রাজাকে মধুপর্ক এবং নাট্যকলাবিদগণকে গুড় মিশ্রিত অন্নদান বিধেয়। মূলা নক্ষত্রে শুভ তিথিতে শুভ লগ্নে ও শুভকরণে ভিত্তি স্থাপন করণীয়।